বাংলাদেশের কক্সবাজারে রামুসহ বিভিন্ন এলাকার পাহাড়ে প্রতিদিন খুন, ডাকাতি, ছিনতাই ও জমি দখল সহ কোনো না কোনো ঘটনা হচ্ছে। ব্যাপারোয়া চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতায় অস্থির হয়ে উঠেছে পাহাড়ের জীবনযাপন। আরেকটি বড় বাধা রোহিঙ্গা সমস্যা। নতুন পুরনো মিলিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের বসবাস প্রায় 13 লাখের বেশি। পাশাপাশি তাদের কারণে কক্সবাজার জেলায় আইন শৃঙ্খলাও চরম হুমকির মুখে রয়েছে। ক্যাম্প থেকে পালিয়ে প্রতিদিন কক্সবাজার সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের সঙ্গে মিশে যাচ্ছে তারা। চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। ব্যবহৃত হচ্ছে ভাড়াটে সন্ত্রাসী হিসেবে। প্রায় প্রতিদিনই গুলির শব্দ শোনা যাচ্ছে সেখানে। এখন আরো অর্ধকর যাই দেখি দুইটা রা লইয়ে গেছে, লইয়া গিয়ে রুগ মানুষের গুলির গুলির গিয়া দেখিলাম গলার নদী গলা তিয়ান দি গুলি পরি হয়ে তিন দি বাইরে গিয়ে হাসপাতাল লই গিয়ে শেষ পনির দিয়ে হাসপাতাল ও মৃত্যু ঘোষণা করছে এবং শাহীন আরো আহত গিয়ে আঘাত হইয়া বেশি শাহীন আরো এসে দিয়ে জাননি এই আর কি। পাশাপাশি কক্সবাজারে শ্রমবাজারও অনেকটা তাদের দখলে বললেই চলে। 120 কিলোমিটার সমুদ্র সৈকত ঘিরে কিছু দূর পরপর রয়েছে রোহিঙ্গাদের একাধিক ঝুপড়ি। এই ভাসমানদের ঝুপড়ির কারণে একদিকে যেমন পরিবেশের চরম বিপর্যয় ঘটছে, তেমনি প্রাকৃতিক সৌন্দর্য বিলীন হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।